আজ এসেছি চুচুড়ার গঙ্গার পাড়ে জোড়াঘাটের এই হেরিটেজ বাড়িটিকে দর্শন করতে। এই বাড়িতে বসেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচনা করেছিলেন। এছাড়াও বন্দে মাতরম গানটি সুরারোপিত হয়ে সঙ্গীতে পরিণত হয়েছিল এই বাড়িতেই বসে। ঘুরিয়ে দেখাবো পুরো বাড়িটি এবং সেই সঙ্গে জানিয়ে দেব আরও অনেক ইতিহাস। তার আগে চলুন ঘুরে আসি গঙ্গার পাড় থেকে। এই ঘাটটি চুচুড়ার জোড়াঘাট নামেই পরিচিত। তৎকালীন সময়ে এই পরিবারের সদস্যরাই মূলত এই ঘাটটি ব্যবহার করতেন। গঙ্গার অপর পাড়টি হচ্ছে নৈহাটি, আর নৈহাটির কাঁঠাল পাড়াতেই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের বাড়ি। খুব সুন্দর জায়গা। গঙ্গার ঘাটে নামার জন্য রয়েছে অনেক সিঁড়ি। সিঁড়িগুলো কিন্তু খুব একটা উঁচু নয়, তাই নামতে মোটেই কোনো অসুবিধা হবে না। গঙ্গার এত কাছে এসে একটু গঙ্গার জল মাথায় ঠেকিয়ে নেওয়ার ইচ্ছা থেকে বিরত থাকতে পারলাম না। এবার আমরা প্রবেশ করব বঙ্কিমচন্দ্র ব্যবহৃত এই বাড়িটির অন্দরে। এই স্মৃতিশিলা কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী শঙ্কর প্রসাদ মিত্র মহাশয় কর্তৃক স্থাপিত। ১৯১০ সালে বঙ্কিমচন্দ্রের এই আবক্ষ মূর্তিটি বসানো হয়েছে। হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন বঙ্কিমচন্দ্র পাঁচ বছর চুচুড়ার এই বাড়িটিতে ভাড়া ছিলেন। ১৮৭৬ সালে তিনি যখন প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত হন, তখন প্রথম দিকে তিনি নৌকা করে গঙ্গা পেরিয়ে যাতায়াত করতেন। পরের বছরের গোড়ার দিকে তিনি জোড়াঘাটে গঙ্গার পাড়ে এই বাড়িটি ভাড়া নেন এবং সপরিবারে পাঁচ বছর বঙ্কিমচন্দ্র এখানে ছিলেন। রজনী, রাজসিংহ, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, এই সমস্ত বিখ্যাত উপন্যাসগুলি বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন হুগলির এই বাড়িতেই বসে।
বন্দে মাতরম এই গানটি বঙ্কিমচন্দ্র লিখেছিলেন তার নৈহাটির কাঁঠাল বাগানের নিজের বাড়িতে। কিন্তু এই গানটির সুরারোপ করা হয়েছিল চুচুড়ার জোড়াঘাটের এই বাড়িটিতেই। আনন্দমঠ রচনার সময় বঙ্কিমচন্দ্র তার আরেক বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেট ক্ষেত্রনাথ মুখোপাধ্যায়কে জোড়াঘাটের এই ভাড়া বাড়িতে আমন্ত্রণ করে আনেন এবং বন্দে মাতরম গানটির সুরারোপ করতে বলেন। ক্ষেত্রনাথ ছিলেন একজন সুগায়ক, তিনিই বন্দে মাতরম গানটিতে সুরারোপ করেছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীজমন্ত্র বন্দে মাতরম যে ভবনে সুরারোপিত হয়ে সঙ্গীতে পরিণত হয় সেই ভবনকে হেরিটেজ উপাধি তো দিতেই হয়। এখন দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্রের পারিবারিক চিত্র। এখানে রয়েছে তার পিতা, তার জ্যেষ্ঠ এবং অনুজ ভ্রাতারা, তার কন্যারা এবং তার জ্যেষ্ঠ জামাতার ছবি সহ নাম। সেই আমলের বাড়িটির বাইরের দিককার ছবি এবং এখনকার বাইরের দিককার ছবি দুটোই পাশাপাশি রাখলাম বোঝানোর জন্য যে বাড়িটি এখনো একই রকম রয়েছে। বঙ্কিমচন্দ্র ব্যবহৃত এই বাড়িটি বর্তমানে বঙ্কিম ভবন বা বন্দে মাতরম ভবন নামে পরিচিত। জোড়াঘাটে বঙ্কিম ভবনের ঠিক উল্টো দিকে রয়েছে কালিকানন্দ অবধূতের স্বপ্রতিষ্ঠিত রুদ্রচণ্ডীর মঠ। কালিকানন্দ অবধূতের প্রকৃত নাম দুলালচন্দ্র মুখোপাধ্যায়। উদ্ধার পুরাণের ঘাট, মরুতীর্থ হিংলাজ, কলিতীর্থ কালীঘাট, বশীকরণ প্রভৃতি বিখ্যাত উপন্যাসগুলি তিনি এই বাড়িতে বসেই রচনা করেছিলেন। কালিকানন্দের প্রকৃত বাড়ি ছিল কলকাতাতে। তার স্ত্রীর মৃত্যুর পর তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চুচুড়াতে চলে আসেন এবং রুদ্রচণ্ডীর মঠ তিনি প্রতিষ্ঠা করেন এখানে। 2006 সালে হেরিটেজ কমিশন এই বঙ্কিম ভবন বা বন্দে মাতরম ভবনটিকে অধিগ্রহণ করেছেন।